নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল মহা ষষ্ঠী, আর এই ষষ্ঠীর দিনে পাঁচটা রাশির জাতক জাতিকাদের উপরে মায়ের কৃপা থাকবে। কেন থাকবে অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে বলবো। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদের বলি বা অনুরোধ করি, আজও সেই একই কথা বলবো, একই অনুরোধ করব। সম্পূর্ণ আলোচনাটা শুনুন, ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে চলার চেষ্টা করুন, সফলতা থাকবেই। আপনারা অনেকেই আছেন কেটে কেটে রাশিটা দেখে বেরিয়ে যাচ্ছেন, আপনার রাশিটা মিলে গেছে আর আপনার সমস্ত কিছু মিলে যাবে, চিন্তাধারাটা এটা আপনাদের মনে চলে আসে, কিন্তু এটা ভুল। আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলবে না, এটা সম্ভব নয়। দেখুন, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সবার সাথে কখনো মিলতে পারে না, আর গ্রহ নক্ষত্র সবার ক্ষেত্রে ভালো থাকতে পারে না, আবার খারাপ থাকতেও পারে না। তাহলে কি হয়, সব সময় আমি 50% বলে থাকি, 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসে, 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসে না। দেখবেন আপনারই এলাকায় আপনারই পরিচিত, আপনারই খুব কাছের কেউ আছেন, যে আপনি ছোট যখন ছিলেন তখন তার পরিস্থিতি যা দেখেছেন, আপনার বয়স হয়ে গেছে, সেই পরিবার কিন্তু সেরকমই আছে, অর্থাৎ তাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি। আবার এরকমও দেখেছেন আপনারই পরিচিত কেউ, যে তারা কী অবস্থায়, কত খারাপ পরিস্থিতির মধ্যে ছিল, খুব অল্প দিনের মধ্যে তাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, ফেঁপে ফুলে উঠেছে। এগুলো কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে, মান্যতা দিতে হবে, যে রাশি থাকলেই আপনার সাথে মিলবে না। আপনার জন্ম সময় আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান কী অবস্থায় ছিল সেটাই হচ্ছে সবথেকে বড় বিচার করতে হয়, আর সেখানে দাঁড়িয়ে আপনাদের কারোরই আমার কাছে জন্মছক বা হস্তরেখা নেই যে আমি আপনাদের সাথে মিলবেই কথাটা বলতে পারবো। আমি কখনো মিথ্যা কোনোদিনও আপনাদের বলিনি, আর সেরকম আশাও আমি আপনাদেরকে দিতে পারবো না যে আপনার রাশি থাকলেই মিলে যাবে। তবে আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া, যে আপনার সাথে মিলবে কি মিলবে না, কিভাবে মিলিয়ে নেবেন আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলবো। দেখুন, এটা অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা, এখানে কারোর ব্যক্তিগত বিচার করা হয়নি। আর আপনার সাথে মিলবে কি না আপনার দায়িত্ব, আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নেওয়া। অবশ্যই কোনো না কোনো গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়ে আমাদের ভালো সময় আসে, খারাপ সময় আসে, সেই সময়গুলো অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে, তারপর আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। দেখুন, আজকের আলোচনার বিষয় অবশ্যই ঈশ্বরীয় আশীর্বাদের কেন্দ্র করেই আমি আলোচনা করছি, এবং ঈশ্বরীয় আশীর্বাদ তখনই আপনার উপরে থাকবে যখন কিছু শুভ গ্রহ আপনার উপরে প্রসন্ন থাকবে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় সেই গ্রহগুলো ভালো থাকবে। আমি মাত্র দুটো গ্রহের কথা বলবো, বুধ এবং বৃহস্পতি, যার যার ভালো থাকবে তাদের সাথে 100% মিলবে। এবার ভালো আছে না খারাপ আছে দায়িত্ব আপনার মিলিয়ে নেওয়া। এছাড়াও আপনার যদি না জানা থাকে বা মিলিয়ে নেওয়া দরকার নেই, আপনার যদি সেম রাশি হয়, আমি 50% দিয়ে থাকি, আমার প্রত্যেকটা আলোচনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 50% জাতক জাতিকাদের সেম রাশি, 50% জাতক জাতিকাদের জীবনে 100% সফলতা আসবে, এবং আমার আলোচনা প্রত্যেকটা কথা মিলবে, জানতে অজান্তে মিলতে হবেই। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না, আপনার রাশি থাকবে কিন্তু মিলবে না, তার কারণ অবশ্যই আমি প্রত্যেকটা দিন বলি, আজও বলবো। দেখুন, জানতে অজান্তে আমাদের জন্মছক বা হস্তরেখায় যদি গ্রহদের সুপ্রভাব থাকে, এছাড়াও ঈশ্বরের আশীর্বাদ থাকে, আপনার সাথে মিলবে। আর যদি 50% জাতক জাতিকাদের তাদের উপরে শুভ গ্রহের কুপ্রভাব থাকবে, তার সাথে সাথে ঈশ্বরেরও কৃপা আপনার উপরে থাকবে না, তাদের ক্ষেত্রে কিচ্ছু মিলবে না। আর এটাই বাস্তব, 50% মানতেই হবে আমাদের। প্রত্যেকের গ্রহ নক্ষত্র ভালো থাকতে পারে না, আবার খারাপও থাকতে পারে না, সেইখানে দাঁড়িয়ে 50% 100% কার্যকারিতা ঘটবে। তাই আমার আলোচনা যারা শুনছেন, যে রাশিগুলোর কথা বলবো, তার মধ্যে আপনাদের মধ্যে 50% জাতক জাতিকাদের সাথে 100% মিলবে, আর 50% জাতক জাতিকাদের সাথে কিচ্ছু মিলবে না, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভালোভাবে বুঝে শুনে মিলিয়ে নিয়ে তারপর চেষ্টা করুন, চেষ্টা বলতে কি চোখ কান খোলা রাখুন। এবার আসুন বিস্তারিত আলোচনা, যে আমি কেন বললাম আগামীকাল মহাষষ্ঠী, আর এই ষষ্ঠীর দিনে পাঁচ রাশির উপর মায়ের কৃপা থাকবে, আর মায়ের কৃপা থাকার ফলে সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু নেমে আসবে। এই সেই নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং বলবো যে কেন আমি কেন কথার
প্রত্যেকটা দিন যে কোনো আলোচনা কেনর যে প্রশ্ন তার উত্তর আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিই। দেখুন, এই বছরে মা আসছে বা এসে গেছে অলরেডি, সেটা হচ্ছে গজে, মানে হাতিতে। আর মা যখন গজে আসে তার মানেই কিন্তু ভীষণ শুভ। এই মর্তলোকে আমাদের প্রত্যেকের জীবনে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি এনে দেয় যদি গজে এসে থাকে। তাহলে এই জায়গায় একটা পজিটিভিটি থাকছে। এরপর দেখুন, মা যখন গমন করবে অথবা মা যাবে সেটা হচ্ছে নৌকায়, এ বছরের কথা আমি বলছি, নৌকায়, এটাও কিন্তু ভীষণ শুভ। এর ফলে কি হবে, সমস্ত জাতক জাতিকাদের বা জগৎ সংসারের কল্যাণ হবে, এটাই হচ্ছে সত্য কথা। তার মধ্যে থেকে সবচাইতে বেশি পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনে হতে চলেছে, কারণ আমরা জানি ফার্স্ট সেকেন্ড থাকেই, সকলের তো ভালো হবেই, এটা হচ্ছে জগৎ কল্যাণের জন্যই শুভ। নৌকায় মা যাবে আর আসবে গজে, এটা ভীষণ শুভ। তার ফলেই কিন্তু প্রত্যেকেরই একটা শুভ সময় থাকবে। তার মধ্যে থেকে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সবচাইতে ভালো সময় আসতে চলেছে। এই মহা ষষ্ঠীর দিন হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। আগামীকাল চোখ কান খোলা রাখুন, কারণ আগামীকাল আপনার জীবনের একটা পরীক্ষা হতে চলেছে। এবং পবিত্রতা বজায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন, স্নান করুন এবং মনে করুন কোনো রকম কুভাবনা চিন্তা আনবেন না। যদি আনেন এই শুভত্ব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি ঠিকঠাক মতো থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে কিছু না কিছু একটা ঘটবে এবং সেটা অবশ্যই পজিটিভ এবং আপনার জন্য ভীষণ শুভ এবং স্বপ্ন পূরণ এই পাঁচ রাশির হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আগামীকাল মহা ষষ্ঠীর দিন অ্যালার্ট থাকুন, পবিত্রতা বজায় রাখুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটতে পারে। কোন কোন রাশির সেই রাশিগুলোর নাম আমি এখন বলবো। দেখুন আপনার রাশি আছে কি না, তার সাথে সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ বৃহস্পতি ভালো আছে কি না, তাহলেই কিন্তু মিলবে। প্রথমেই মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল মহা ষষ্ঠীর দিন ভাগ্য পরিবর্তন হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে। আপনার যদি ছোট বড় স্বপ্ন থেকে থাকে পূরণ হতে পারে, এতটা ভালো ফলাফল আগামীকাল আপনারা পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সিংহ রাশি। সিংহ রাশির আর্থিক উন্নতি হবে আগামীকাল মহা ষষ্ঠীর দিন, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পবিত্রতা বজায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন, ভাগ্য পরিবর্তন হবেই। এর পরে যে রাশির কথা বলবো, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। আগামীকাল মহা ষষ্ঠী আর এই ষষ্ঠীর দিন আপনার ভাগ্য বদলে যেতে পারে, হঠাৎ করেই কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। কীভাবে কোন দিক থেকে বলা মুশকিল, তবে জীবনের একটা পরিবর্তন হবে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, পবিত্রতা বজায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং মনটাকে খুবই পবিত্র এবং সততা নিয়ে চলার চেষ্টা করুন, কারণ আপনার ঈশ্বরীয় আশীর্বাদ আগামীকাল থাকবে। সেখানে যদি আপনার মন চিন্তাধারা যদি খারাপ হয়ে থাকে শুভত্বটা কিন্তু কমে যাবে। এর পরে যে রাশির কথা বলবো সেটা মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। আগামীকাল মহা ষষ্ঠী আর এই ষষ্ঠীর দিন আপনার জীবনে এক পরিবর্তন ঘটতে পারে। কি পরিবর্তন? আর্থিক উন্নতি, সুখ শান্তি তো অবশ্যই থাকবে, সুযোগ পেতে পারেন এবং কোনো না কোনো দিক থেকে আপনার সাথে সৎ বন্ধু বা বান্ধবীর সঙ্গে পরিচয় হতে পারে, তাদের কেন্দ্র করে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। সেই কারণেই আগামীকাল পবিত্রতা বজায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মনটাকে পবিত্র রাখুন, কোনো রকম কুচিন্তাভাবনা মন থেকে দূর করে দিন, মনে আনবেন না, তবেই কিন্তু মায়ের কৃপা আপনার উপরে বিস্তার হবে। সর্বশেষ যে রাশির কথা বলবো, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো। আগামীকাল
মহা ষষ্ঠী, আর এই দিনেই আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন চলে আসতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে। আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, চোখ কান খোলা রাখুন, আপনার সাথে অনেক কিছু ঘটবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। অবশ্যই পজিটিভ, নেগেটিভ কিচ্ছু না, পজিটিভ আপনার সামনে এসে অনেক কিছু দাঁড়িয়ে থাকবে নেওয়ার অপেক্ষা। এই ছিল আগামীকাল ষষ্ঠীর দিন পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।